বিশ্বকাপের মঞ্চে আরও একবার ব্যর্থ হলেন নিউল্যান্ড মেসি, আরও একবার আর্জেন্টাইনদের হতাশায় ডুবিয়েছেন তিনি। 2014 বিশ্বকাপে তবু ফাইনাল অবধি পৌঁছেছিলেন দলটি, কিন্তু এবার তো একেবারেই যাচ্ছে তাই অবস্থা। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট, গ্রুপ পর্বেই বাদ হওয়ার আশঙ্কা। দলের এই পরিণতির কারণ কি শুধুই মেসি? মেসির দোষ থাকুক বা না থাকুক, আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে আর দলে দেখতে চান না দেশটির অনেকেই। 2016 কোপা আমেরিকার ফাইনালে চিলির সঙ্গে টাইব্রেকারে হেরে যাওয়ার পর হতাশায় নিজের অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি, তবে সেই অভিমান ধরে রাখতে পারেননি। দেশটির প্রেসিডেন্ট নিজেই মেসিকে ফেরার জন্য অনুরোধ করেছিলেন, তবে এবার কিন্তু ঘটনা একেবারে উল্টো। এবার বরং সবাই চাইছে মেসি যেন বিশ্বকাপের পরপরই অবসর নিয়ে নেয়। ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-0 গোলে হারার পর আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাওয়া না যাওয়া এখন পুরোপুরি নির্ভর করছে গ্রুপের অন্য দলগুলোর উপর। আর্জেন্টিনা সর্বশেষ গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল 2002 সালে। যদিও বাছাই পর্বে দুর্দান্ত খেলে আর্জেন্টিনা সেবার টপ ফেভারিট, 2002 সালের পর এবারও আর্জেন্টিনায় লেগেছে শনির দশা। এবার বাছাই পর্ব পেরোতেই নাকি চোবানি খেতে হয়েছে মেসিদের, তাই বলে গ্রুপ পর্বেও এমন হাল। ক্রোয়েশিয়ার বিপক্ষে এমন ম্যাচের পর আর্জেন্টাইনরা তাই ভালোই চটেছেন, দেশটির জনপ্রিয় সাংবাদিকরাও একেবারে ধুয়ে দিয়েছেন আর্জেন্টিনার দলকে। তবে সবচেয়ে বেশি রোষানলে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কেন নয়, পুরো ম্যাচে ক্রোয়েশিয়ার পোস্টে মেসি শট নিয়েছেন কেবল একটি। মেসির নামের পাশে যে এ বড্ড বেশি বেমানান, তিনি যে শুধু কালকের ম্যাচেই নিষ্পপ ছিলেন তা নয়, প্রথম ম্যাচেও আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করায় নিশ্চিত জয় হাত থেকে ফসকে গেছে আর্জেন্টিনার। দেশের জার্সি গায়ে মেসির এমন সব ভুল যেন আর সহ্যই হচ্ছে না আর্জেন্টাইনদের। তাই আর্জেন্টিনার অভিজ্ঞ সাংবাদিক ফার্নান্দো জানিয়েছেন, বার্সেলোনা জার্সি গায়ে মেসি যেমন খেলেন, তার কানাকড়িও আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি খেলেন না। মেসির এখন অবসর নেওয়া উচিত, ওর দেশকে দেওয়ার মতো আর কিছুই নেই।